হ্যালো বন্ধু, তো পুষ্পা একটা এমন নাম হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে যে নাম বললি সবাই চিনে যায়, ঠিক আছে? তো পুষ্পা টু যখন বেড়াবে শোনা গেছিল, প্রথম টিজার এসছে, তখন কিন্তু বহুত বাওয়াল হয়েছিল, কিন্তু সেখান থেকে কিন্তু অনেকগুলো ক্রিটিসিজমে বেরিয়ে আসছিল, যেটা হচ্ছে মিউজিকটা, প্রথম মুভির মিউজিকটা যেটা হিট হয়েছিল, মিউজিক গানগুলো হিন্দিতে তো ভালো লাগছিল না, সেকেন্ড পার্টটাই কিন্তু খালি মনে হচ্ছিল তামিল থেকে খালি ডাব করা হচ্ছে, সেই যে মজাটা ফার্স্ট মুভির যে গানগুলোর যে মজাটা সেটা কিন্তু আসছিল না। তারপরে ওই যে ট্রেলারটা বেশ, ট্রেলারটাও সবার জন্য ঠিক মানে অনেকেই ক্রিটিসাইজও করে, ঠিক আছে, আমাদের কাছে ভালো লেগেছে, বাট অনেকেই যে মাস মশালা মুভিতে যেই ধরনের অবতার দরকার হয় না, সে মানে আমাদের হিরো, ঠিক আছে, সেটা একটু বেশি হয়ে গেছিলো, ঠিক আছে, বলে মনে হয়েছে অনেকে ক্রিটিসাইজ করেছিল লুকটা নিয়ে। তো সেই সব শুনেই কিন্তু আই থিঙ্ক বারবার ওদের কিন্তু ডেট কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যে প্রথমে ডেট ছিল নভেম্বর থেকে, ডেট ছিল মিডিলের দিকে, সেটা চেঞ্জ করে গেল December 6th হলো। এবার নতুন খবর এটা আসছে যে পুরো ডেট এক মানে একদিন এগিয়ে 24 ঘন্টা আগে করে নিয়েছে, December 5 তারিখে বেরিয়ে যাবে পুষ্পা টু। এবার আরও শোনা যাচ্ছে ভিতরে খবর যে মানে 5 তারিখের জায়গায় 4 তারিখে অনেক জায়গায় রিলিজ করে দেবে পেড প্রমোশন, ঠিক আছে, যেখানে হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে, এক্সট্রা টিকিট টাকা দিয়ে আরও একদিন আগে দেখতে পাবে মানে পুষ্পা টু। এবার পুষ্পা টু এর যে এত চেঞ্জেস, এত কিছু কেন হচ্ছে, কারণটা হচ্ছে ওদের যে টার্গেট, যে 320 কোটি টাকার টার্গেট করছে ওরা, ঠিক আছে, যে আর আর যে বক্স অফিস ছিল ডে ওয়ানে প্রায় 225 কোটি কামিয়ে ছিল গ্লোবালি, সেটাকে ক্রস করার চেষ্টা করছে। তো ওদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 300 কোটি টাকা টাচ করবে এবং ইন্ডিয়ার সবথেকে বড় ফিল্ম হয়ে দাঁড়াবে, ঠিক আছে, তাই তাই জন্যই বারবার ডেট চেঞ্জ হচ্ছে এবং এই যে ক্রিটিসিজমগুলো শোনা গেছে বলেই সেগুলোর উপর কাজ হচ্ছে, ঠিক আছে। আমাদের ওর যে ডাইরেক্টর আছে, ওদের মুভিটার উপর আবার এডিট করতে বসছে এবং ফার্স্ট পার্টের যে এডিটটা ওটা কমপ্লিট হয়ে গেছে, আর সেটার থেকেই মনে করা হচ্ছে যে নতুন যে টিজার এসছে, আলু অর্জুন যে তুমি চ্যানেলে যাও দেখবে নতুন টিজার এসছে, ঠিক আছে, এই টিজারটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে। এবার তোমার টিজারটা দেখেই মনে হবে যে এই তো পুরো টিজার, ঠিক আছে, আগে যেই মিউজিক ছিল, যেই শর্টগুলো ছিল সব সেম, বাট চেঞ্জেস আছে। চেঞ্জেস কী হচ্ছে, VFX এবং কালার এফেক্টে চেঞ্জ আছে, VFX এবং কালার এফেক্টগুলো আরও শার্প করা হয়েছে, কালারগুলো কালারফুল লাগছে, তো ডার্ক মনে হচ্ছিল আগের ট্রেলারটা, বাট এইটা এই টিজারটা কিন্তু একটু বেশি শার্প মনে হচ্ছে, কালারগুলো ফুটে আসছে, তো সেটাই চেঞ্জ করেছে। তো ওরা আই থিঙ্ক শুনছে, মানে যে আমরা ক্রিটিসাইজ করছি বা বলছি সেটা অডিয়েন্সের পর শুনছে এবং সেই অনুযায়ী ওরা কিন্তু এডিট করছে, ঠিক আছে, এবং তাই জন্য আমরা কিন্তু আশা করছি যে এই মুভিটা যখন আমাদের রিলিজ হবে, ফার্স্ট পার্টে 8 কমপ্লিট হবে, সেকেন্ড পার্টে এখনও মোটামুটি 8 চলছে, মানে সেকেন্ড পার্টে এন্ডে কী থাকতে পারে, ঠিক আছে, এই যে সিনটা আমরা দেখি এটা হচ্ছে ফার্স্ট পার্টের দিকে আছে, ঠিক আছে, এই সিনটা, এই মারধারের সিনটা, তাও লাস্টের দিকেই থাকতে পারে, বিকজ এই মুভিটা কিন্তু আই থিঙ্ক এন্ড হতে চলেছে জাপানে গিয়ে, ঠিক আছে, মুভির মনে আছে মুভিটা স্টার্টিংয়ে জাপানের গিটার দিয়ে স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো মুভিটা ঘুরে এসেছিল, ঠিক আছে, তো সেইখানেই কিন্তু মুভির থার্ড পার্টটা জাপানে কিন্তু থার্ড পার্টটা মুভি হতে চলেছে এবং সেখানেই আলু অর্জুন বলছিল যে ওখানেই ওর ক্লোজার, ঠিক আছে, জাপানেই সেটা কিন্তু দেখানো হবে। তো আই থিঙ্ক আমরা সেকেন্ড পার্ট মানে সেকেন্ড এই মুভিটার যে সেকেন্ড হাফটা সেখানে গিয়ে আই থিঙ্ক জাপানে অনেক কিছু কিন্তু থাকতে পারে এবং এন্ডটাও আই থিঙ্ক জাপানে গিয়েই হবে, বিকজ থার্ড পার্ট জাপানে শুরু হচ্ছে। তো এই মুভিটা কিন্তু অনেক হাইপ রয়েছে, ঠিক আছে, স্টার্টিং থেকেই, যদিও কিছু ক্রিটিসিজম শোনা গেলেও এই মুভিটা কিন্তু বিশাল ধামাল করে চলছে। এইবার দেখো ব্যাপারটা হচ্ছে মুভিটা প্রচুর কামাবে সবাই জানে, কিন্তু মুভিটার যে গানগুলো নিয়ে প্রবলেমটা চলছিল বা এই মুভিটার কাহিনী যদি ফার্স্ট পার্টের মতন ভালো হয় বা ফার্স্ট পার্ট থেকেও ভালো হয়, তাহলে কিন্তু দের ইজ এ বিগ চান্স যে এই মুভিটা ইন্ডিয়ান বক্স অফিসে যা রেকর্ড আছে আজ পর্যন্ত সব ক্রস করে যাবে, ঠিক আছে, তো সেটা কিন্তু আমার মনে হচ্ছে। এবং আলু অর্জুন কিন্তু আরও টিম কিন্তু প্রমোশনের ওপর বহুত কাজ করছে এবং যেটা বুঝতে পারছি হয়তো নভেম্বরের মিডের মধ্যে আমরা ফার্স্ট ট্রেলার পেয়ে যাবো, বিকজ ট্রেলারের মানে কাজ কিন্তু চলছে, ট্রেলার রেটে কাজ চলছে এবং সেটা কিন্তু মোস্ট প্রবলি আমরা নভেম্বরের মিডলে পেয়ে যাবো এবং পুরো নভেম্বর মাসটা ওরা আই থিঙ্ক প্রমোশনের ওপর কাজ করবে এবং ডিসেম্বরে কিন্তু বাওয়াল হতে চলেছে। তোমাদের বিষয়ে কী মতামত, তোমার কী টিজারটা দেখেছো, চেক করেছো, কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়েছো, জানিও, আর তোমাদের কী মনে হচ্ছে, কেউ চেঞ্জ দেখতে পাচ্ছ, যে কালার ফ্লেভারটা দেখতে পাচ্ছ, তোমাকে বেটার মনে হচ্ছে, সেটা বিষয়ে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।